নমস্কার। এবারে একটা সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞানের গল্প, বাঙালি বিজ্ঞানীর গল্প। গল্পের নাম সুপ্রভাত। আপনারা জানেন বিজ্ঞানী মানেই খাওয়া নেই, ঘুম নেই, দাড়ি কাটার সময় নেই, আপন চিন্তার জঙ্গলে একাকিত্বে বিফোস। আমি তার নাম জানি না, গল্পের সুবিধার্থে না হয় তাকে বলা হোক অভিজ্ঞান। আচ্ছা, আমরা তাকে অভিজ্ঞান বলেই বুঝব। প্রণাম নেবেন বিজ্ঞানী। সকল বাঙালির পক্ষ থেকে, ভারতবাসী থুরি বিশ্ববাসীর পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই। কারণ আছে, আসলে এই বিজ্ঞানী করোনার প্রতিষেধক তৈরির উপর কাজ করছেন। হ্যাঁ, আমি জানি এখন আপনিও হাত জুড়েছেন প্রণামের ভঙ্গিমায়। হ্যালো আর হ্যান্ডশেক তো বন্ধ, তাহলে প্রণামই তো করতে হবে। তাহলে হ্যাঁ, লক্ষ্মীর পাঁচালি শোনার মতো জোর হাত করে বসুন গল্প শোনার জন্যে, বাঙালি বিজ্ঞানীর গল্প। কাউকে বধ করতে গেলে, খাম করতে গেলে তার দুর্বলতা জানা বড়ই দরকার। তাই এই করোনা ভাইরাসের নারী নক্ষত্র ঠিক বুঝি, কীভাবে খায়, কোন দিকে পটি করে, প্রেম করে কি না, বিশেষ কারোর প্রতি দুর্বলতা বা আসক্তি আছে কি না, এই তথ্য যতটা সম্ভব ল্যাপটপে তুলে রেখেছে আমাদের বৈজ্ঞানিক অভিজ্ঞান। কিন্তু অভিজ্ঞানের সব প্রশ্নের উত্তর এখানে নাই, তাছাড়া সব তথ্য বিশ্বাসযোগ্যও ঠিক নয়। এই এক ব্যারাম হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কয়েকটা পরীক্ষায় পাশ করলেই বিজ্ঞানী হওয়া যায়, আর পাশ করা মানে প্রশ্নগুলো কল্পিত আর উত্তরটাও জানা, নাই কোনো মৌলিক ভাবনা। সে যাই হোক, শিক্ষা পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করার জন্য অনেকে আছেন আমাদের। অভিজ্ঞানের বরং শুধু একটাই চিন্তা, কীভাবে মুক্তি হবে করোনার হাত থেকে। শহরকে শহর নাকি মৃত্যুপুরী হয়ে যাচ্ছে, মানুষকে ছুটিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছে এই করোনা, মানে আমাদের শাহজাদি। কেমন দেখতে আমাদের শাহজাদি? নচিকেতার ভাবনায় করোনা হলো নারী, আবার কোভিড নামটা যেন কেমন ছেলে ছেলে শোনায়, তাই না? করোনা আসলে ছেলে না মেয়ে? আরে ধুস, ভাইরাসের আবার লিঙ্গ? ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, খালি চোখে দেখা যায় না, তাই আতস কাচ দিয়ে দেখা, তাতেও যখন হলো না তখন আবিষ্কৃত হলো অণুবীক্ষণ যন্ত্র, কিন্তু তা দিয়েও দেখা যাবে না, আরও সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। আজ তাই ইলেকট্রন মাইক্রোস্কোপ, আমাদের বাঙালি বিজ্ঞানীর চোখ এখন সেই মাইক্রোস্কোপে। সূক্ষ্ম ভাইরাসের মরা দেহের ময়নাতদন্ত চলছে। এ কেমন জীব যার সারা দেহটা কাঁটার মুকুট দিয়ে ঢাকা? কাঁটা তারে ঘেরা রাজপ্রাসাদেরও একটা প্রবেশ দ্বার থাকে, কিন্তু সেটাই বা কোথায়? কিছু তো দেখা যাচ্ছে না। ওই প্রতিটা কাঁটার স্পাইকগুলোই কি নাক, চোখ, মুখ? গাটা কেমন তেল তেলে, যেন চর্বি দিয়ে মোড়া, নরম। বাব্বা, নরম গোলাপ, আবার তার কাঁটা এত নিখুঁত, টাইট, অথচ শৈল্পিক বুনন, যে ছুরি চালিয়ে কাটতেও কেমন মায়া লাগছে। ময়নাতদন্ত করা ডোমেরা অনেকেই মদ খায়, পচা দেহের গন্ধ ইগনোর করার জন্যে, আবার কারো কারো মায়াও লাগে বোধ হয় কষায়ের মতো দেহটাকে চিড়ে ফেলতে। কিন্তু না, মায়া লাগলে তো চলবে না। অভিজ্ঞান ভাবে আমরা মানুষ পৃথিবীর সেরা জীবের শিরোপা, মুকুট আমাদের মাথায়। অন্যকে শাসন করতে পারি, শোষণ করতে পারি, বন্দি করতে পারি, বলি না আমরা সেরা? সেই রাজাধীরাজ হোমোসেপিয়েন্স মানুষকে চ্যালেঞ্জ জানাও তুমি, ওহে অনুবিন্দু শাহজাদি? অতএব ইলেকট্রন বিমের একটা নাইফ আণুবীক্ষণিক ছুরি চালিয়ে দিল শাহজাদির দেহে। এই বদ্ধ ঘরে, বলতে পারো এনকাউন্টার চেম্বার, যেখানে করোনাকে আনা হয়েছে, তার কোনো রন্ধ্র নাই। বিশ্বকর্মার তৈরির লোহার বাসর ঘর নয় যে কাল নাগানি প্রবেশ করতে পারে। মরা শাহজাদির আত্মাকেও বাঁচাবার কেউ নাই। কাটো, ছেড়ো, যা খুশি করো। কিন্তু কিন্তু এ কি,
পোয়াতি মায়ের পেটে গায়নো ডাক্তার যেমন সিজার করার সময় ছুরি চালিয়ে দিলে নবজাতকের মাথা চুলটা দেখা যায়, সেরকম একটা শিশু নিজেই বেরিয়ে চলে এলো ভিতর থেকে, নিজেই কেটে ফেলল নিজের নারী। 8 বছরের পরিযায়ী শ্রমিকের বাচ্চাটা যেমন বাপ মাকে সাহায্য করার জন্য হাতে হাতে জিনিসের যোগান দেয়, ঠিক তেমনি নিজের কাঁটার জ্যাকেটটা টানতে টানতে দেওয়ালের দিকে রেখে দিল। তারপর পুরানো দিনের ঋষির মতো ধ্যানে বসে পড়ল। বাড়ছে, আয়তনে বাড়ছে, চেহারায় ফুটে উঠেছে মনীষীর রূপ। আমাদের বাঙালি বিজ্ঞানী অভিজ্ঞান যার দীক্ষায় দীক্ষিত সেই আশুতোষ স্যারের মতো। কিন্তু তফাৎ শুধু একটাই, ভয়াবহ করাল জ্যোতি, ঠোঁট আর মুখটা রক্তরাঙা লাল, চোখটা ভয়ঙ্কর জবা ফুলের পাপড়ি দিয়ে ঢাকা। অভিজ্ঞান এই অলৌকিক দৃশ্যে কেমন হতভম্ব হয়ে গেল, নিজের গায়ের চিমটি কেটে দেখল সব ঠিক আছে কিনা, চোখে জলের ঝাপটা দিল, কিন্তু না, সব তো ঠিকই আছে। কৌতূহলে আবার চোখ রাখলো মাইক্রোস্কোপে, রক্তজবা চোখের পাতাটা ঢাকনার মতো উঠে যেতেই বিজ্ঞানী দেখল দুই সমুদ্র নীল দুই চোখে। কিছু একটা বলবার অভিপ্রায়ে ঠোঁট দুটো ফাঁক হতে দেখা গেল পাহাড়ি চা পাতার মতো সবুজ জিহ্বা। একটা গাঢ় কণ্ঠ বেজে উঠল, ইতিহাসে প্রণাম নাও বিজ্ঞানী। বিজ্ঞানী অভিজ্ঞান কেঁপে উঠল, ইতিহাসের প্রণাম? কবির বলল, সমুদ্রের ইতিহাস যা দেখছো আমার চোখে, জঙ্গলের ইতিহাস আফ্রিকা আমাজন যা দেখছো আমার মুখের ভিতরে সবুজ জিভে। অভিজ্ঞান পলক ফেলতে পারছে না, আমাকে তো বধ করার কৌশল রচনা করছো তাই না? আমার স্বভাব চরিত্রের ইতিহাস জেনে দুর্বলতা খুঁজতে চাইছো তাই না? বিজ্ঞানী আমতা আমতা করছে, বিস্ময় কাটছে না কিছুতেই। তুমি কি জানো আমার মায়ের কাছে তোমার কোটি কোটি বছরের ইতিহাস লেখা আছে? আকাশে বাতাসে সমুদ্রে অরণ্যে নোটিশ দিয়ে মা জানান দিয়ে চলেছেন তোমার কীর্তি। আমি তো শুধু সেই ইস্তাহারের একটা চিপস ইনস্টল করেছি মাত্র আমার দেহে। তোমার সভ্য হয়ে ওঠার ইতিহাস, অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ইতিহাসের স্মারকলিপি আমার দেহে। আমিও চাই জানো, তুমি পড়ো আমায়, তুমি কাটো, তুমি ছেড়ো আমায়, আর প্রত্যক্ষ করো তোমার কৃতকর্ম। অভিজ্ঞানের বিস্ময় কাটছে না। প্রথমত এই মাইক্রোস্কোপের তলায় কোনো জীবন্ত প্রাণীর সাথে কখনো তার কথা হয়নি, এত ভয়ঙ্কর কোনো জীব বা জীবাণুকেও সে কখনো দেখেনি, আর মানুষ হয়ে এমন থাপ্পর অপমান সে কখনো প্রত্যক্ষ করেনি। কবির আড়িমুড়ি ছেড়ে বলে উঠল, বিজ্ঞানী তুমি জানতে চাও আমি কোথায় থাকি? না, আসলে তুমি জানতে চাও কোথায় থাকলে আমি বেঁচে থাকবো না, তাই না? বিশ্বাস করো, 1960 সালের আগে পর্যন্ত তোমার দেহে ঘর বাঁধার কোনো সাধ আমার হয়নি, এমনকি সেবারও তোমার দেহ ত্যাগ করে আমি মুক্তি পেয়েছিলাম। জন্ম লগ্ন থেকে কোনো না কোনো প্রাণী, সে বাদুর কিংবা চিকেন, বিড়াল কিংবা উট, সাপ কিংবা কোকুন ডগ, প্যাঙ্গোলিনস, তারা তোমাদের মতো এত মহান নয়, কিন্তু বাসা বেঁধেছি, বাঁধতে তারা দিয়েছে, কিন্তু তোমরা মানুষ তাদের ঘরটাই ভেঙে দিয়েছ। পৃথিবীর গায়ে ওজনের চাদর ছিল, স্নিগ্ধ শীতল ছিল পৃথিবী, তোমরা তাও ছিঁড়েছ, উলঙ্গ পৃথিবীকে সূর্যের দাবানলে উত্তপ্ত করেছ, মেরু প্রদেশে বরফ গলে সমুদ্রের জলের উচ্চতা বেড়েছে, তবু তার কান্না তোমরা দেখতে পাওনি, ডুবে গেছে কত স্থলভূমি, কত প্রাণী মারা গেছে, তার মধ্যে যে আমিও বাস করতাম। মরেছে কোটি কোটি আমার পূর্বপুরুষ, মনে পড়ে বিজ্ঞানী? অভিজ্ঞান যেন বেদের বাণী শুনছে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখে। ওহে বিজ্ঞানী, কবির আবার বলতে শুরু করল, প্রাণ হত্যা করায় সে গাছ কিংবা গণ্ডার, শৈবাল কিংবা গিরকিটি, তোমার ঝুড়ি মেলা ভার। বাতাসে ভাসা পাখির মতো প্রাণগুলো আজ নিঃশ্বাস পায় না, আকাশের রং নীল নাই মেঘ, দিনের বেলায় রাত্রি হয় শহর, রাতের বেলায় ডাকে কাক, তাহলে বলতে পারো বাঁচবো কোথায়?
তুমি আমাজনের জঙ্গলে আগুন লাগিয়ে দিলে, কত সহস্র কোটি প্রাণ মানে আমাদের আশ্রয়স্থল নিমেষে শেষ হয়ে গেল। সমুদ্রের ভিতরে পারমাণবিক বোমা ফেললে, আর হিংস্রতার উদাহরণ চাও, কতবার মরে গেছি কিন্তু কিন্তু আবার এক থেকে সহস্র, সহস্র থেকে হাজার, কোটি 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 হয়েছি। তবুও বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমাকে রক্তাক্ত করতে চাইনি, তোমার দেহের ভিতর বন্দী হতে কখনোই চাইনি আমি। আমার পৃথিবীকেই তুমি খাদ্য বানিয়ে নিলে, বাদুর কিংবা কোবরা, কুকুর কিংবা বিড়াল, গিলগিটি, তাদের সাথেই তোমার পেটে ঢুকে গেলাম। প্রথমে তোমার পেটের অ্যাসিডে পুড়ে যাচ্ছিলাম, বহু শহীদের মৃত্যুর পর জেনেছি বাঁচতে গেলে বুলের প্রুফ জ্যাকেট চাই, নিশ্চিত্র সোয়েটার বানিয়েছি, না লাগে শীত না লাগে গরম, দেখবে নাকি আমার জ্যাকেট কেনা। বিজ্ঞানী, তুমি জানো এই পৃথিবী আমার মা, কোটি কোটি প্রাণ প্রজাতি যারা আমার ভাই বোন, তিল তিল করে তারাই আমায় বানিয়েছে তোমার অত্যাচারের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্যে। আমি, হ্যাঁ হ্যাঁ, আমি আমি তোমায় শেষ করে দেব। বিজ্ঞানী একটু মুচকি হাসল। দয়া মায়া সেন্টিমেন্ট কি রাজার মানায়? এইসব ডায়লগবাজি দুপুরবেলার সিরিয়ালে কিংবা পাঁচ পয়সার ভিডিও হলে বেশ মানিয়ে যায়। অভিজ্ঞান রিমোটটা হাতে নিয়ে একটা বটন চাপ দিতেই লেজার কাউন্টারের ঘরটায় পাঁচটা হাত পা বিশিষ্ট একটা দৈত্যের আবির্ভাব হলো। অভিজ্ঞানের নাম দিয়েছে IgM, মানে ইমিউনোগ্লোবুলিন মিউ। এর আগে কোনো বেয়াদব ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াকে জব্দ করার জন্য IgM এর হেল্প নিয়েছে অভিজ্ঞান। পাঁচটা হাত পা যেন সাঁড়াশির মতো। কোভিডের মুখোমুখি IgM, মেঝে থেকে উঠে কোভিডও প্রস্তুত। নিজের জ্যাকেটটা হাত বাড়িয়ে নিতে চাইল কোভিড, কিন্তু তার আগেই IgMU কোভিডের হাত পাগুলো সাঁড়াশি দিয়ে আটকে ফেলল। অভিজ্ঞান এবার কোভিডের প্রাণ ভোমরা কোথায় লুকিয়ে আছে তা জানার জন্যে লেজার বিম দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সার্চ করতে লাগলো। কোভিড প্রাণপণ নিজেকে ছাড়াবার চেষ্টা করছে কিন্তু পারছে না। অভিজ্ঞানের অনুমান, কোভিডের দেহের নখ কিংবা ছুরির মতো কিছু একটা আছে যা দিয়ে রক্তনালীর দেওয়ালে কোভিড ক্ষত তৈরি করে মানুষের দেহে। ফুসফুসের রক্তনালী কোভিডের প্রিয় বাসস্থান, যে কারণে সেই রক্তবাহের ক্ষত রিপেয়ার করতে, সেটা করতে গিয়ে রক্ত জমাট বাঁধতে শুরু করে দেহে, মানুষ মারা যায়। কিন্তু কোথায়? কোনো আঙুলে তো কোভিডের নখ নাই, কোনো গুপ্ত ছুরি রাখার জায়গাও তো দেখা যাচ্ছে না। IgMU কোভিডকে ধরে রাখতে থেমে যাচ্ছে, হাতগুলো কেমন অবসন্ন লাগছে। সাঁড়াশির চাপটা একটু শিথিল হতেই কোভিড পিছলে পালিয়ে গেল IgM এর হাত থেকে, আর চাপিয়ে নিল সুরক্ষিত জ্যাকেট, মানে এনভেলপটা। অভিজ্ঞান চোয়াল শক্ত করে সহ্য করছে কোভিডের বেয়াদবি। এনভেলপটার মধ্যে এবারে অভিজ্ঞান আবার ছুরি চালিয়ে দিল, কিন্তু না, এবার আর ভেদ করা গেল না আবরণ। একটা কাঁটার বল তিরিং বিরিং করে লাফাচ্ছে এনকাউন্টার চেম্বারের মধ্যে। এত সাহস কোভিডের! এবার অভিজ্ঞান রিমোট দিয়ে কমপ্লিমেন্ট নামে 19 খানা তীর একসাথে বেরোয় এমন একটা রাইফেল, যাকে কিনা বিজ্ঞানীরা ম্যাক বলে, মানে মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স বলে, সেটাকে প্রয়োগ করলো। কিন্তু কিন্তু কি, কোভিড জ্যাকেটের ভিতরে মুখ লিখিয়ে টিপটিপ করে হাসছে, 19 রকমের তীরের বদলে 19 রকমের বিদ্রুপের হাসি। না, অভিজ্ঞান অভিজ্ঞান অত সহজে ছেড়ে দেবে না এবং দেয়ও নি। শেষ 15 দিন ধরে বিজ্ঞানের যত রকমের অস্ত্র ছিল তা প্রয়োগ করেছে কোভিডকে নিস্তেজ করার জন্য, যাতে করে দেহের প্রতিটা অংশের বৈশিষ্ট্য বুঝে সে বিশেষ প্রোটিন বা অস্ত্রটাকে চিহ্নিত করতে পারে। ঠিক অ্যান্টিজেনটা না জানলে স্পেসিফিক অ্যান্টিবডি কিংবা ভ্যাকসিন তৈরি করা যাবে না। গাড়িটি করছে অভিজ্ঞানের। কোভিডের বাসস্থান মানে জঙ্গলের কয়েকটা পশু পাখি আগুনে পুড়ে গেছে, কিছু গাছ না হয় সভ্যতার প্রয়োজনে কাটাই হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে মানুষও চিন্তিত, তাই বলে ক্ষুদ্র একটা জীবাণুর কাছে মানুষ নতি স্বীকার করবে?
যতগুলো অ্যান্টিভাইরাল ড্রাগ আছে সেই ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন, HCQ, আইভারমেকটিন সমস্ত ওষুধের ট্রায়াল দিয়েছে কোভিডের উপর। কিন্তু না, অভিজ্ঞান সেভাবে কোনো আঁচড়ই কাটতে পারেনি কোভিডের দেহে। অবশেষে তাই বেশ কয়েকদিন বন্দি কোভিডকে শুধুই দেখে চলেছে অভিজ্ঞান, বিষয়ে ভেবেছে অভিজ্ঞান কি বলতে চেয়েছে কোভিড। কোনো অ্যাট্যাক করেনি কোভিডও, বিদ্রুপ করেনি বিজ্ঞানীকে। জ্যাকেটটা খুলে আবার ঋষির মতো বসেছে কোভিড মেঝেতে। অভিজ্ঞান মাথা ঝুঁকিয়ে বসে আছে মাইক্রোস্কোপের অন্য পারে যেন পরাজিত সৈনিক। কোভিড বলল, কি চাও, আমার মৃত্যু নাকি তোমার মুক্তি? অভিজ্ঞান চমকে উঠল, কি চাও, আমার মৃত্যু নাকি তোমার মুক্তি? যদি মৃত্যু চাও তবে চলুক যুদ্ধ, আর যদি মুক্তি চাও, অভিজ্ঞান জিজ্ঞাসা করলো, তাহলে কি, তাহলে কি? কোভিড মুচকে এসে বলল, সত্যি মুক্তি চাও? হ্যাঁ, মুক্তি চাও মানুষ? এবারে অভিজ্ঞান বলল, তোমার মৃত্যু ছাড়া কি আমার মুক্তি সম্ভব? কোভিড বলল, পৃথিবীর সন্তান তুমিও যেমন আমিও তেমন, নিজে বাঁচবার জন্য এখানে একে অন্যকে আমরা মারি। তাই বলে ওহে মানুষ, তোমার মতো অকারণে প্রাণ হত্যা কেউ আমরা করি না। ফিরিয়ে দাও আমাদের মুক্ত বাতাস, নির্মল আকাশ, জঙ্গলকে ঘুমাতে দাও একটু শান্তিতে, সমুদ্র শীতল থাক, থামুক থামুক কুমেরুর চোখের জল ঝরা, তাহলে আমিও ফিরে যাই আমার ঠিকানায়। বিজ্ঞানী বলল, কিন্তু তুমি তো মানুষের দেহে পেয়েই গেছো বাসস্থান, সভ্যতার ইট আর কংক্রিটের ঘেরাটোপ থেকে তোমার তো মুক্তি সম্ভব নয়। আমি মানুষ না হয় মরব, কিন্তু তোমার মুক্তি হবে কীভাবে? কোভিড বলল, তোমাদের পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছে না, ফিরছে না গ্রামে, ওদের দেহে আশ্রয় নেব, মিশে যাব ওদের হাত ধরে সবুজ ক্ষেতের পঙ্গপালের দেহে, কিংবা চাষের মাটিতে খুঁজে নেব মাটির কেঁচো কিংবা গাছের গিরগিটি। আবার বিশ্বাস করো, তোমার কোনো পরিযায়ীকে আমি মারব না। অভিজ্ঞান রিমোটটা হাতে নিল, খুলে দিল এনকাউন্টার চেম্বারের গেট, আর দেখতে পেল খেয়া জালে উঠে পড়া কচি চারাপোনাকে হাত থেকে জলে ছেড়ে দিলে যেমন তীরে বেঁকে গভীরে মিশে যায়, কোভিডও যেন ঠিক তেমনি ঢুকে যাচ্ছে গভীর জঙ্গলে। আর অভিজ্ঞান এক পরিযায়ী শ্রমিকের মতো তাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। ইলেকট্রন মাইক্রোস্কোপের ডেস্কটপে কে যেন লিখল, সুপ্রভাত, সুপ্রভাত।